সৃষ্টির আদি থেকেই মানুষ একে অন্যের চেয়ে আলাদা, স্বতন্ত্র, তবু সবাই জীবনের পথে এগিয়ে যায় একে অন্যের সমান্তরালে। আবার কিছু কিছু স্বতন্ত্র মানুষকে সমাজ থেকে আলাদা করে ফেলে, দূরে ঠেলে দেয়। আমাদের প্রথাগত সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন তেমনই একদল মানুষ তৃতীয় লিঙ্গের, তথাকথিত হিজড়া সম্প্রদায়, যাদের জীবন কাটে কর্মসংস্থানহীন এক নিরন্তর অনিশ্চয়তা, অবহেলা আর সংগ্রামের মধ্য দিয়ে। এসব পিছিয়ে পড়া সংগ্রামী মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়ে একটা সম্মানজনক সুন্দর জীবন নিশ্চিত করছি আমরা। তৃতীয় লিঙ্গের মানুষরাও জীবনের পথে এগিয়ে যাবে অন্য সব মানুষের সমান্তরালে। আকিজ বশির গ্রুপ দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এই গ্রুপেরই একটি ডিপার্টমেন্ট ট্রাস্ট, যার মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট আকারে অনেক প্রকল্পের কাজ করা হয়। তেমনই একটি প্রকল্প আমরা 3 বছর আগে হাতে নিয়েছিলাম, আমাদের তৃতীয় লিঙ্গ ভাই বোনদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা। দীর্ঘ সময় তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদেরকে সহায়তা করেছেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীনে মহিলাদের জন্য যে আর্থ সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সুইং, কাটিং, এমব্রয়ডারি, ব্লক, কারচুপি, এই সেকশনগুলোতে তারা কাজ করছেন এবং দীর্ঘ সময় প্রশিক্ষণের পর তারা দক্ষ হয়ে উঠেছেন এবং এখন তারা নিজেরাই নতুনদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। যারা প্রশিক্ষণের মাধ্যমে এই প্রতিষ্ঠানে দক্ষ হয়ে উঠেছেন, তারা একসময় স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে এই প্রতিষ্ঠানেরই হাল ধরবেন। এবং আমরা এটাও চাই, যেভাবে আকিজ বশির গ্রুপ ট্রাস্ট টিম এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন, যাতে করে তারাও আমাদের মতো সাধারণ মানুষের সাথে সমানে সমান সমান্তরালে এগিয়ে যাবে। আমি বর্তমানে পড়াশোনা করতেছি সরকারি বঙ্গবন্ধু কলেজে। আমি বর্তমানে 1.5 বছর যাবত এখানে কাজ করতেছি। যাচ্ছিলাম যেরকম ছিলাম আগে থেকে মাশাল্লাহ এখন অনেক ভালো আছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যারা পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী আছে তৃতীয় লিঙ্গ, তাদের পেছনে এত অর্থ শ্রম ব্যয় করতেছে। সবাই আমাকে একটু আড় চোখে দেখতো। পরবর্তীতে বাসার থেকে বের হয়ে যাই, আমার মতো অন্য অন্য যারা আছে তাদের সাথেই থাকা খাওয়া হয়, আমার বাজারঘাট উঠানো প্লাস বাচ্চাদের বকশিস নেওয়া, এটাই ছিল আমার কাজ। যখন এই প্রতিষ্ঠানের নাম শুনলাম সব কিছু ছেড়ে দিয়ে আমি এখানে জয়েন করে ফেলি। পরবর্তী এখানে এসে অনেকগুলো কাজ শিখেছি, কাটিং, সুইং, কোয়ালিটি। আমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে তারা এই একটি প্রতিষ্ঠান দিল। এখানে নামাজ পড়ানোর কি হয় আমাদের, যেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানই হয়তো এরকম করে সুযোগ দিবে না। তারপর আরবি পড়ানোর জন্য 1 ঘন্টা সময় কারচুপি ছিলাম, এখন এমব্রয়ডারি শিখছি এখানে এসে, ওই এমব্রয়ডারিটা করতেছি। ঘর থেকে যখন আমাকে স্বাধীনতাটা দিল, তখন সেক্ষেত্রে আমি বললাম যে না, এটাই তো ভালো, তা আমার আগের আগের লাইফ আর ফিরে যাওয়ার দরকার কি। সাইদ তেমনই একজন মানুষ, যিনি এই প্রকল্প থেকে প্রশিক্ষণ পেয়ে একজন দক্ষ পেশাদার হিসেবে নিজেকে তৈরি করেছেন এবং নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন। ছোট থেকে আমি হিজড়া কমিউনিটি ওই সমাজটার মধ্যেই বড় হয়েছি, যেহেতু হিজড়ারা আলাদা থাকে খাবারের কষ্টে বা ভাতের জন্য এরা হিজড়াগিরি করে। কিন্তু এখন যুগ অনেক পাল্টে গেছে, এখন আমার মনে হইতেছে ভাতের চাইতেও বড় কিছু দরকার আছে মানুষের বেঁচে থাকার জন্য, আর সেটা হলো ইজ্জত। আজকে আমাদের কমিউনিটির লোকরা যাতে এই ধরনের আত্মসম্মান নিয়ে স্বাভাবিক মানুষের মতো বাঁচতে পারে, আপনারা অনেকেই চেষ্টা করতেছেন, তারই এই নমুনা হইতেছে আমাদের প্রতিষ্ঠান। আমরা জানি ইনশাল্লাহ এই সমস্ত কিছু, এই অবহেলা, মানুষের অবজ্ঞা, ঘৃণা, কটুক্তি, এই সমস্ত কিছু একদিন চলে যাবে। আসেন আমরা সবাই মিলে লড়াই শরিক হই, আমরা একটা সুন্দর সহজ জীবন চাই। যখন ছিল না তখন আমার কষ্ট লাগতো, এখন খুব ভালো লাগে। সাইদ
মুন্না, সাজুন কিংবা পারভেজের মতো যারা রয়েছেন প্রচলিত সমাজ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে, একে একে সবাই যুক্ত হোক আমাদের এই যাত্রায়। সমাজের অংশ হয়ে সব মানুষ জীবনের পথে এগিয়ে চলুক সসম্মানে, সমান্তরালে।